সিএনএন বিডি আমাদের বাংলা। দিনাজপুরের বিরামপুরে গরিব দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবি। দিনাজপুর সেক্টর সদর দপ্তরের ব্যবস্থাপনায় ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় মঙ্গলবার বিকেলে ফুলবাড়ী ব্যাটালিয়ন 29 বিজিবির আয়োজনে বিরামপুর বিশেষ ক্যাম্প চত্বরে ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে 100 পরিবারের মাঝে এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ক্যাম্পের অন্যান্য বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ সামিউল আলম, 26 নিউজ ডেস্ক। সিএনএন বিডি আমাদের বাংলা।